সাথে ছিল ওই স্ত্রীকে যদি বলা হয় আজকে একটা রাত মাত্র তোমার স্বামীর সাথে বুকে নিয়ে থাকো, স্ত্রী বলবে না না আমার ভয় হয় যে তোমার প্রথম সন্তানটা আসার জন্য 10 মাস অপেক্ষায় ছিলাম, সন্তান ভূমিষ্ঠ হইছে, সন্তানকে বুকে নিয়ে ছাড়া কখনো তুমি ঘুমাও নাই, তোমার মৃত্যু হইছে, ওই সন্তানকে যদি বলা হয় তোমার বাবা তো তোমাকে বুকে নিয়ে ছাড়া ঘুমাই নাই, আজকে মারা গেছে, একটা রাত তুমি বাবার সাথে থাকো, সন্তান বলবে না না আমার বাবা মারা গেছে মানে ভূত হয়ে গেছে, আর ভূত দেখে আমি ডরাই থাকা সম্ভব না, কথা ঠিক না ঠিক, আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলতেছে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, দুই নম্বর ডাক দিয়ে বলে আনা বাইতুল জুলমা, আমি কিন্তু অন্ধকার ঘর, তিন নম্বর ডাক দিয়ে বলে আনা বাইতুল দুদ, আমি কিন্তু বোকামাকড়ের ঘর, চার নম্বর ডাক দিয়ে বলে আনা বাইতুল তুরাব, আমি কিন্তু মাটির ঘর, চারটা ডাক দিছে, এক নম্বর ডাক দিছে আমি একাকি ঘর, আমি অন্ধকার ঘর, তিন নম্বর ডাক দিয়ে বলছে আমি কিন্তু পোকামাকড়ের ঘর, চার নম্বর ডাক দিয়ে বলছে আমি কিন্তু মাটির ঘর। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। এরপর আল্লাহর হাবিব বলেন ইন্নাল আব্দাল মুমিন ইদা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আল্লাহর হাবিব বলেন একজন ভালো মানুষ, মনোযোগ সহকারে শুনবেন, একজন ভালো মানুষ ইন্নাল আব্দাল মুমিন ইদা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া, একজন ভালো মানুষের যখন মৃত্যুর সময় ঘরে আসে দুনিয়া থেকে সে আখেরাতের পথযাত্রী হবে, নাযালা ইলাইহি মালাইকাতুম সামা, আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তাকে স্বাগতম জানার জন্য তার সামনে আসে। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, একজন দুইজন ফেরেশতা আসে না, হাজার হাজার ফেরেশতা আসে, তাদের চেহারা কেমন হয়, বিজুল ওজুহ, তাদের চেহারাটা খুব সুন্দর, সাদা বর্ণের খুব সুন্দর, মা হুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে দুইটা বস্তু থাকে, কয়টা বস্তু, এক নাম্বার তাদের সাথে থাকে জান্নাতি কাফন, আমরা তো দেহটাকে কাফনের কাপড় পরাই, ওই যে আত্মাটা যেটা বের করবে এটা নেওয়ার জন্য জান্নাতি কাফন থাকে, দুই নম্বর থাকে জান্নাতি সুগন্ধি, হাত্তা ইয়াজলিসু ইনদা মাদদিল বাসার, এই যে লক্ষ লক্ষ ফেরেশতা স্বাগতম জানানোর জন্য আসছে, তারা আমার দৃষ্টি যত সীমায় যায় ও অতটুকু দূরত্বে তারা এই কাফনের কাপড় সুগন্ধি নিয়ে তারা বসে থাকে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, আমি আগেই বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর মালাকুল মউত আসে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে এসে বসে, আমার মাথা আপনার মাথা, এই মাথার কাছে আসে, আয়েশা ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, ওই মালাকুল মউত আয়েশা ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা উখরুজি, বের হও, কোথায় যাব, ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহ তোকে মাফ কইরা দিছে, ও রিজওয়ান, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, বের হও, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, মৃত্যু হবে, কবরে যাইবা, সুদা জান্নাতে চলে যাইবা, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, তাহলে ফেরেশতা মালাকুল মউত ডাক দিছে উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ান, ফাতাখরুজু, তখন আত্মাটা বের হয়, কেমনে বের হয়, আল্লাহ রাসূল বলেন তাসিলু, আত্মাটা বের হয়ে যায় কামা তাসিলুল মা মিন ফিসসিকা, যেমন একটা বোতলের মুখা খোলার পরে পানি ঢাললে যেমন সহজেই পানি বোতল থেকে বের হয়ে যায়, একজন মুমিন বান্দার আত্মা ঠিক সহজেই বের হয়ে যায়। ওই যে ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতা আসছে, মালাকুল মউত আত্মা বের করছে, বের করার সাথে সাথে এই ফেরেশতারা তাদের ওই কাফনের কাপড় নিছে, নেওয়ার পর এই আত্মাটাকে সুগন্ধি লাগাইছে, এখন পুরো দুনিয়াতে এমন একটা সুঘ্রাণ মেশকো আম্বরের গ্রাণ হয়ে যায়, প্রত্যেকটা মাখলুকাত জিজ্ঞেস করে মান হাজার রুহ, এই ব্যক্তিটাকে, এই আত্মাওয়ালা ব্যক্তিটাকে, ফেরেশতারা বলে এই ব্যক্তি
এটা হলো ফুলান ইবনে ফুলান উমুকের ছেলে উমুক সবচেয়ে যে সুন্দর নামটা দুনিয়াতে ছিল ওই নাম পরিচয় দিয়া ফেরেশতারা আত্মা নিয়ে ঊর্ধ্বমুখে আসমানে চলে যায় দুনিয়ার আসমানে যায় দরজা খোলে ফেরেশতারা প্রশ্ন করে মানে হাজার রূহ এই রূহটা কার এই আত্মাটা কার বলো ফুলান ইবনে ফুলান এটা উমুকের ছেলে উমুক সবচেয়ে সুন্দর যে নাম ওই নামটা উচ্চারণ করে তারা বলে মারহাবান তারা বলে স্বাগতম স্বাগতম আওয়াজ করে বলি সুবহানাল্লাহ প্রথম আসমানে ফেরেশতা বলে মারহাবা দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয় বলে মারহাবা তিন নম্বর আসমানে নিয়ে যাওয়া হয় বলে মারহাবা চার নম্বর আসমান পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আসমানের উপরে যখন নেওয়া হয় আল্লাহ পাক ঘোষণা করে উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িন জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দাও একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা বস্তু সম্পৃক্ত কয়টা বস্তু তিন এক নম্বর বস্তু হলো আমার আমার উদাহরণস্বরূপ আমার বাবা মারা গেছে বাবার যে লাশ আমার সামনে থাকে এক এটা দুই নম্বর ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা আসছে আয়েশা তার আত্মাটা নিয়ে সাত আসমানের উপরে গেছে তারা দুই নম্বর বস্তু হলো তাদের আত্মা আর তিন নম্বর বস্তু আল্লাহ বললেন উক্তুবু কিতাব আব্দি ফিয়াল্লিন আমার বান্দার আমল নামাটা ইল্লিনের ভিতরে রাখো তাহলে বান্দার আমল নামা আমার আপনার 60-70 বছরের আমল নামা একটা খাতা একটা ভলিউম এটা হলো তৃতীয় বস্তু তাহলে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তিনটা বস্তু একটা লাশ দুই নম্বর তার আত্মা ফেরেশতা সাত আসমানের উপরে নিছে তিন নম্বর হলো তার আমল নামা আল্লাহ তিন নম্বর তার ফয়সালা আগে দিলেন আল্লাহ বলেন উক্তুবু কিতাব আব্দি ফিইল্লিয়িন তার আমল নামাটা ইল্লিয়িন জান্নাতের জায়গায় রাখো দুই নম্বর তার রূহ আত্মা ফাতুআদু ফি রূহ এরপর ফাতুআদু রূহ ফি জাসাদিহি তার রূহটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় কখন দেওয়া হয় যখন আমরা এই মাইয়েত এই লাশটাকে গোসল করাইলাম কাফনের কাপড় দিলাম তাকে আমরা জানাজা পড়লাম পরে আমরা কবরে ঢুকায়া এতটুকু দূরত্বে আসি যে মাইয়েত আমাদের জুতার আওয়াজ শুনতে পারে আমরা এটাকে বাংলা ভাষায় বলি 40 কদম হাদিসে 40 কদমের কোনো ভাষ্য নাই হাদিস হলো এতটুকু দূরত্বে তুমি আসছো যে মাইয়ের তোমার জুতার আওয়াজ ঠনঠন একটা আওয়াজ শুনে যখন আওয়াজ শুনে ফাতু আদর রফি জাসাদিহি ওই যে শক্ত মাসমানের উপরে আমার আপনার রূহ নেওয়া হয়েছিল ওই রূহটা ওই মাইয়েতের ওই লাশের মধ্যে ফিরে দেওয়া হয় ফায়াতিহি মালাকাত ফিরে দেওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আছে ফাইজুলিসানিহি তাকে বসায় ফায়াকুলানালা তাকে বলে মার রব্বুকা ওই দুই ফেরেশতা এসে ওই ব্যক্তিকে বলে মার রব্বুকা তোমার রবকে সে বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আওয়াজ করে বলি না আমাদের রবকে আর একটু আওয়াজ করে বলি না আমাদের রবকে আমাদের রবটাকে আওয়াজ করে বলি না ওই ব্যক্তি বলে রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা তোমার দিন কি সে বলে দিন ইয়াল ইসলাম তিন নম্বর প্রশ্ন মানে হাজার এই লোকটাকে চিনো কিনা সে বলে ওয়া মুহাম্মাদুন নবিয়্যুনা তিনি হলেন মুহাম্মদ আমাদের নবী আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জবাব শেষ জবাব দেওয়া শেষ হওয়া মাত্রই একজন ব্যক্তি ঘোষণা করে দেয় কাজ শোনে কাজ দি আমার বান্দা প্রশ্নের উত্তরটা সঠিক দিছে ফাফরিশুহু মিনাল জান্নাহ তার কবরে জান্নাতি বিছনা বিছায়া দাও সুবহানাল্লাহ কইবেন না আজকে না কই পারে যে কইবেন দেখেন ভালো মানুষের মৃত্যু ফাফরিশুহু মিনাল জান্নাহ কবরটাই জান্নাতের বিছনা বিছাও ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করো ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ জান্নাত পর্যন্ত তার কবরটাকে প্রসারিত করে দাও আওয়াজ করে বলি সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা ছিল তিনটা সুসংবাদ কয়টা আসলো তিনটা আমরা মাটির কবরে শুয়ে আছি আল্লাহ বলেন এটাকে জান্নাতি বিছনা বিছাও আমরা সাদা কাপড় দিয়ে আছি আল্লাহ বলে যে না না এটা আমার মেহমান একে সুন্দর করে জান্নাতি পোশাক পরিধান করো আমরা কবরটাকে সংকীর্ণ বানাই দিয়ে আসছি আল্লাহ বলে এ ছোট্ট কবরে সে থাকবে কেমনে এখান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পুরাটা কবরকে ফাঁকা করে দাও আওয়াজ করে বলি সুবহানাল্লাহ এখন জান্নাতি গ্রান জান্নাতি নিয়ামত সে এই কবর থেকে দেখতে থাকে সে দেখতেছে হঠাৎ সে একজন ব্যক্তিকে দেখে
সুন্দর একটা ব্যক্তি হাসানুল ওয়াজহিন খুব সুন্দর চেহারাওয়ালা হাসানুস সিয়াবি কাপড়গুলো খুব সুন্দর ওই ব্যক্তিটা দেখে ওই মৃত ব্যক্তিটা দেখে যে সুন্দর চেহারাওয়ালা এবং সুন্দর কাপড় পরিধানওয়ালা এবং তার গায়ের দেহের সুন্দর গানওয়ালা একটা ব্যক্তি সে বলে মান আনতা তুমি কে ভাই তোমার চেহারা দেখে তো মনে হয় তুমি কাউকে সুসংবাদ দাও ওই ব্যক্তিটা বলে হ্যাঁ হ্যাঁ আমি সুসংবাদ দেওয়ার ব্যক্তি আমি তো ওই ব্যক্তি যাকে তুমি দুনিয়ায় সঙ্গী বানাইছো আমি তো তোমার নেক আমল দুনিয়াতে তুমি আমাকে সঙ্গী বানাইছো আজকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো এটা আমি তোমার সঙ্গী হইলাম তোমাকে জান্নাত পৌঁছায়া তোমার থেকে পৃথক হব আওয়াজ করে বলি সুবহানাল্লাহ তাহলে একজন মৃত ব্যক্তি একজন ভালো ব্যক্তি মৃত্যুর সময় তাকে কবরে দেওয়ার পরে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য একটা সহায়ক হয়ে যায় দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নাল আব্দাল কাফির অন্যরায় ওয়া ইন্নাল আব্দাল ফাজির আর যদি এই লোকটা পাপি হয় আমাদের মতো হয় একটু গভীর মনোযোগ শুনেন যদি আমাদের মতো গুনাহগার কেউ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ইদা কানাত মিন ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন গণায় আসে নাযালা ইলাইহি মালায়েকাতুম মিনাস সামা আসমান থেকেও তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আগমন করে সুদুল ওজু তাদের চেহারাগুলো খুব কালো থাকে তাদের চেহারাগুলো এমন বিভৎস ভয়ানক থাকে হাত্তা ইয়াজলিসু ইনদা মাদদিল বাসার ওই ফেরেশতারা এসে তার দৃষ্টি সীমায় বসে সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি এরপর মালাকুল মউত এসে ওই ব্যক্তির মাথার কাছে বসে একটু চিন্তা করে দেখি না আমার জীবনটা আমি কিভাবে কাটাইতেছি নেক আমলের মধ্যে আমার জীবন না গুনার মধ্যে আমার জীবন একজন নেক আমলের জন্য মালাকুল মউত আসে চেহারাটা কত সুন্দর বলা হয় আর একজন পাপি ব্যক্তির মৃত্যুর সময়ও মালাকুল মউত আসে আল্লাহ রসুল বলতেছেন সুদুল ওজু তাদের চেহারাগুলো খুব ভয়ানক এবং বিভৎস হয় মাহুমুল মাসু তাদের সাথে থাকে সালার স্বর আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ নেককার ব্যক্তির ছিল জান্নাতি কাফন জান্নাতি শুভ্রা আর একজন পাপি ব্যক্তির তার আত্মাটা নেওয়ার জন্য ফেরেশতা আসছে একজন কুৎসিত বিভৎস আর তাদের সাথে আছে সালার সোয়াব বাড়িতে যদি পানি পড়ে যায় ফ্লোরের মধ্যে তো সবচেয়ে কোঁচা যে কাপড় আছে ওটা দেবো ওই ফেরেশতা আসছেন সালার সোয়াব নিয়ে এসে মালাকুল মউত ডাক দেয় শুনেন ওই মালাকুল মউত ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহ উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহি ওয়া ইকাবি হে পবিত্র আত্মা বের হ আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট তোর জন্য তৈরি রাখছে জাহান্নামের শাস্তি আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ তখন আত্মাটা এই ডাক শোনার পর বের হইতে চায় না মুফাসসিরে কেরাম লেখেন মুহাদ্দিসে কেরাম লেখেন যদি একটা মানুষ মারা যাওয়ার পর তার মাথা থেকে পা পর্যন্ত যদি তার রগগুলোকে আলাদা করা হতো তাহলে একটা রগ কেউ কখনো পূর্ণ পাইত না সবগুলো রগ তার সেরা পাইত আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ এ আত্মা বের হইতে চায় না হাতের দিক দৌড়তে পায়ের দিক দৌড়তে মাথার দিক দৌড়তে চতুর্দিক দৌড়াইতে থাকে ফেরেশতা ইসরাঈল মালাকুল মউত এমন ভাবে টান দেয় যে পুরাটা শরীরের রগ গুলো ছিঁড়ে যায় আর ঘোষণা করে উখরুজি ইলা গাযাবিল্লাহ আল্লাহ তোর প্রতি নারাজ তোর প্রতি নারাজ আর আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রাখছে বের হ ওই আত্মাটা বের হয় বের হওয়ার সাথে সাথে পুরা দুনিয়াটা দুর্গন্ধে ভরপুর হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ ওই যে হাজার হাজার ফেরেশতা আগে থেকে আসছে চটের সালার চট নিয়ে তারা আত্মাটাকে ওই সালার চটে নেয় নেওয়ার পরে প্রত্যেকে নিজের হাতে রাখে না একজন আরেকজনের হাতে দিয়ে দেয় অসম্মানের জন্য এই আত্মা নিয়ে ওই ঊর্ধ্ব আসমানের দিক ওঠা হয়
যখন দুনিয়ার আসমানে গিয়া দরজার মধ্যে লক করা হয় দুনিয়ার আসমানে যে দারোয়ান আছে ওই দারোয়ানের নাম হলো ইসমাঈল এক ইসমাঈলের অধীনে আছে 12,000 ফেরেশতা ওই 12,000 প্রত্যেকের অধীনে আছে 1,00,000 ফেরেশতা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ ওই ইসমাঈল ফেরেশতাকে দরজা খোলার কথা বলা হয় ওই ইসমাঈল ফেরেশতা দরজা খুলে নাম জিজ্ঞেস করে এত পচা আত্মাটা কার এটা ওই ফেরেশতা বলে ফুলান ইবনু ফুলান এটা উমুকের ছেলে উমুক সবচেয়ে নিকৃষ্ট পচা গান্দা নাম তারা উচ্চারণ করে আল্লাহ পাক বলে না না এই আত্মা উর্দু আসমানের আত্মা না এই আত্মাটাকে উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন এটাকে জাহান্নামের কারাগারে তার আমল নামাটাকে তোমরা লিপিবদ্ধ কইরা দাও আগে বলছি একজন মানুষ মারা যাওয়ার পর তিনটা বস্তু এক তার লাশ দুই নম্বর তার আত্মা তিন নম্বর আমল নামা নেককারের আমল নামাটাকে ইল্লিন জান্নাতের মধ্যে রাখা হলো লাশটা আমাদের সামনে এরপর আত্মাকে ফেরত দেওয়া সে মিথ্যা বলছে ফাফরিশুহু মিনান নার তার কবরটাকে আগুনের বিছনা বিছাও ও আলবিসুহু মিনান নার তাকে আগুনের পোশাক পরিধান করে দাও ওয়াফতাহুহু বাবান মিনান নার কবর থেকে জাহান্নাম পর্যন্ত তার কবরটাকে প্রসারিত করে দাও আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ এরপর ওই ব্যক্তিটা তাকায় দেখে একজন কুশ্রি বিশ্রী বিভৎস এক ব্যক্তি তার কাপড়গুলো বিভৎস তার শরীর থেকে দুর্গন্ধ ওই ব্যক্তিরা বলে ভাই তুমি যেমন চেহারা তোমার তুমি তো মানুষকে সুসংবাদ দাও না দুঃখের লেগে আসো বলে হা হা আমি তো ওই লোক যাকে দুনিয়াতে তুমি সঙ্গী বানাইছিলা আমি তোমার খারাপ আমল আমি তোমার গুনার আমল দুনিয়াতে তুমি আমাকে সঙ্গী বানাইছো আজকে কবরেও সঙ্গী হাসরেও সঙ্গী তোমাকে জাহান্নামে পৌঁছানোর পর্যন্ত সঙ্গী থাকবো আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম মৃত্যু শুধু মৃত্যু এটা মৃত্যু নয় মৃত্যু ভালো হয় খারাপও হয় যে ব্যক্তিটার দুনিয়াটা আমলওয়ালা জিন্দেগি হবে তার মৃত্যুটা ভালো আর যে ব্যক্তির জীবনটা আমলওয়ালা জিন্দেগি হবে না গুনার সাথে থাকবে ওই ব্যক্তির মৃত্যুটা কিন্তু যন্ত্রণাদায়ক জাহান্নামের মৃত্যু হবে এই মৃত্যু থেকে আপনিও পলায়ন করতে পারবেন না আমিও পলায়ন করতে পারবো না এই জন্য যে জীবনটা আমাদের আছে ওই জীবনটাকে গনিমত মনে করে ওই সময়টাকে গনিমত মনে করে আমলওয়ালা জিন্দেগি করি ইনশাআল্লাহ আমরা রাজি আছি না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমলওয়ালা জিন্দেগি করার তৌফিক দান করুন আওয়াজ করে বলে আমিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা দুই হাত তুলে রব্বে কারীমকে দেখাই দেন আয় রব্বে কারীম আমরা আজ থেকে ওয়াদা করলাম আমরা যখনই আপনি ডাক দিবেন যখনই নামাজ হওয়ার সময় হবে ইনশাআল্লাহ আমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে যাব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু